বাংলাদেশের জন্য $470 কোটি ঋণের প্রথম কিস্তি ছাড় দিয়েছে আইএমএফ। এর পরিমাণ $47.6 কোটি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এই অর্থ জমা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক আজ এই তথ্য নিশ্চিত করেছেন। আর অর্থনীতিবিদরা বলছেন, ঋণের সদ্ব্যবহারের জন্য দরকার সঠিক ও টেকসই নীতি। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বেশ চাপে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, দেখা দিয়েছে ডলার সংকট। এই অবস্থায় সম্প্রতি $470 কোটি ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এই ঋণ ডলার সংকট নিরসন এবং সামষ্টিক অর্থনীতিতে আপাতত স্বস্তি যোগাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো আইএমএফ এর লোনটা তাহলে নেওয়ার সময় বিচার বিবেচনা করে, কোথাও কোথাও নেগোসিয়েট করে আমরা মানবো না, কোথাও কোথাও মানবো, এইভাবে নেওয়াই ঠিক। তার মানে ভর্তুকি প্রত্যাহার করার সময় আমাদের খেয়াল করতে হবে কৃষিতে যাতে কোনো রকমে আমরা ভর্তুকি প্রত্যাহার না করি। আইএমএফের ঋণ স্বস্তি তো অবশ্যই দিবে কিছুটা হলেও, হ্যাঁ পরিপূর্ণ স্বস্তি দিবে না, কারণ ঋণটা হচ্ছে একটা অংশ, অর্থায়নটা হচ্ছে একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে পলিসিগত পরিবর্তন করা। পলিসিগত পরিবর্তনগুলো যদি একসাথে না করতে পারি তাহলে শুধু টাকা ঢাললে এটা তলাবিহীন ব্যাস্কেটের মতো হবে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ কমার আশঙ্কা আইএমএফের, তাই ঋণের সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন এই অর্থনীতিবিদরা। এমনভাবে নীতিগুলো প্রণয়ন করতে পারি আমাদের আমদানিটা একটু সহনীয়ভাবে কমে আসবে, খুব ড্রাস্টিক ফল করবে না। আমাদের রপ্তানিকে বাড়াতে হবে, আমাদের রেমিটেন্সের প্রবাহ বাড়াতে হবে এবং টাকা পাচার কমাতে হবে, বন্ধ না করতে পারলেও। আমাদের অর্থনীতিতে আমাদের আস্থা ফিরিয়ে আনতে হবে ব্যাংকিং খাতের উপর। আমাদের সংকেত হলো যে আমরা রিকভার করছি, কিন্তু রিকভারিটা স্লো হয়ে যাবে যদি আমরা এটা এফিশিয়েন্টলি রিকভার করার জন্য যেই পলিসিগুলো দরকার, যেই কারেকশনগুলো দরকার, যে স্ট্রাকচারাল রিফর্মগুলো দরকার, এগুলো না করে আইএমএফের লোনটা যা তাভাবে খরচ করে ফেলি। গুড গভর্নেন্স, যেই কারণে টাকা ধার দিয়েছি সেটা যদি পালন না করে তাহলে তাকে শাস্তি দেওয়া এবং তার সিকিউরিটিটা বাজেয়াপ্ত করা, এবং সিকিউরিটি দিয়ে যদি তার ঋণটা না ওঠে তাহলে তাকে জেলে দেওয়া। আইএমএফের $470 কোটি এই ঋণ 7 কিস্তিতে পাবে বাংলাদেশ। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বেশ চাপে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, দেখা দিয়েছে ডলার সংকট। এই অবস্থায় সম্প্রতি $470 কোটি ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এই ঋণ ডলার সংকট নিরসন এবং সামষ্টিক অর্থনীতিতে আপাতত স্বস্তি যোগাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো আইএমএফ এর লোনটা তাহলে নেওয়ার সময় বিচার বিবেচনা করে, কোথাও কোথাও নেগোসিয়েট করে আমরা মানবো না, কোথাও কোথাও মানবো, এইভাবে নেওয়াই ঠিক। তার মানে ভর্তুকি প্রত্যাহার করার সময় আমাদের খেয়াল করতে হবে কৃষিতে যাতে কোনো রকমে আমরা ভর্তুকি প্রত্যাহার না করি। আইএমএফের ঋণ স্বস্তি তো অবশ্যই দিবে কিছুটা হলেও, হ্যাঁ পরিপূর্ণ স্বস্তি দিবে না, কারণ ঋণটা হচ্ছে একটা অংশ, অর্থায়নটা হচ্ছে একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে পলিসিগত পরিবর্তন করা। পলিসিগত পরিবর্তনগুলো যদি একসাথে না করতে পারি তাহলে শুধু টাকা ঢাললে এটা তলাবিহীন ব্যাস্কেটের মতো হবে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ কমার আশঙ্কা আইএমএফের, তাই ঋণের সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন এই অর্থনীতিবিদরা। এমনভাবে নীতিগুলো প্রণয়ন করতে পারি আমাদের আমদানিটা একটু সহনীয়ভাবে কমে আসবে, খুব ড্রাস্টিক ফল করবে না। আমাদের রপ্তানিকে বাড়াতে হবে, আমাদের রেমিটেন্সের প্রবাহ বাড়াতে হবে এবং টাকা পাচার কমাতে হবে, বন্ধ না করতে পারলেও। আমাদের অর্থনীতিতে আমাদের আস্থা ফিরিয়ে আনতে হবে ব্যাংকিং খাতের উপর। আমাদের সংকেত হলো যে আমরা রিকভার করছি, কিন্তু রিকভারিটা স্লো হয়ে যাবে যদি আমরা এটা এফিশিয়েন্টলি রিকভার করার জন্য যেই পলিসিগুলো দরকার, যেই কারেকশনগুলো দরকার, যেই স্ট্রাকচারাল রিফর্মগুলো দরকার, এগুলো না করে আইএমএফ এর লোনটা যা তাভাবে খরচ করে ফেলি। গুড গভর্নেন্স, যেই কারণে টাকা ধার দিয়েছি সেটা যদি পালন না করে তাহলে তাকে শাস্তি দেওয়া এবং তার সিকিউরিটিটা বাজেয়াপ্ত করা, এবং সিকিউরিটি দিয়ে যদি তার ঋণটা না ওঠে তাহলে তাকে জেলে দেওয়া। আইএমএফের $470 কোটি এই ঋণ 7 কিস্তিতে পাবে বাংলাদেশ। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।